অনুষা চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অনুষা দেবী, আমি একেবারে প্রথমে যেটা জানতে চাইব, আপনার বাবার একটা ক্রিটিক্যাল অপারেশন চলছিল বিপ্লব চৌধুরীর, কেমন আছেন বিপ্লববাবু? এখনো অপারেশন এখনো চলছে, ওনার অবস্থা ক্রিটিক্যাল। ফর ইওর ইনফরমেশন, আমরা ভেন্টিলেশনের কনসেন্টে সাইন করেছি, উইচ ইজ আমি একদমই ইন্টারভিউ দেওয়ার মতো পর্যায়ে ছিলাম না, কারণ কি ভীষণই আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। মানে আপনারা বুঝতে পারছেন কি, ভেন্টিলেশনের কনসেন্ট দিয়েছি আমরা, ওনার স্যাচুরেশন লেভেল ওনার মানে ড্রপ হচ্ছিল। আমি অনুষা দেবী আপনাকে একেবারেই আটকে রাখতে চাইবো না, অবশ্যই বুঝতে পাচ্ছি। আপনার জন্য শুধু আমার একটাই প্রশ্ন আপনার কাছে, এবং তারপর প্রতিমা দিয়ে আপনাকে কিছু বলতে চাইবেন হয়তো, আমি একটাই শুধু কথা বলবো, একটাই প্রশ্ন, কোনো কথা বলবো না, একটাই প্রশ্ন। আমি দ্রুত আরোগ্য কামনা করি বিপ্লব বাবুর, আমরা সবাই বাংলার নাগরিক, সাধারণ নাগরিক আপনার বাবার পাশে আছেন। আমার একটাই প্রশ্ন অনুষা দেবী আপনার কাছে, যে এই ঘটনার জন্য আপনারা, আপনি এই মুহূর্তে সরাসরি রয়েছেন, গোটা বাংলার মানুষ দেখছে আপনাকে, আপনি কার কাছ থেকে কি জবাব চাইছেন, আপনি কার কাছ থেকে কি বিচার চাইছেন, কারাই ঘটনা ঘটিয়েছে বলে আপনি মনে করছেন, আপনি প্লিজ বলুন। আমি অনেকবারই বলেছি আপনাদের চ্যানেলকে, আমাদের সাসপেক্ট লিস্টে আছে। প্রথমত হচ্ছে, আমি সব থেকে প্রথমে আমাদের ল অ্যান্ড অর্ডার, মানে আমি পুলিশ ব্যবস্থার কথা বলতে চাই, এখন থেকে 30 ঘন্টা হয়ে গেল আমরা FIR লঞ্চ করেছি, তার মানে ইয়েতে কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি। পুলিশের নিষ্ক্রিয়তা আমার প্রথম কথা, সেটা হলো গিয়ে পুলিশ পৌঁছেছিল এমন সময়ে একটা রোগীকে দেখতে, তখন বাজে রাত্রি 1:45, অবশ্যই সেই রোগীটা সেই সময় ঘুমোবেন, এটা খুব স্বাভাবিক, ঠিক আছে। উনি ওনার একটা হাজিরা দিয়েছিলেন ইয়েস প্রেজেন্ট বলে, ঠিক আছে, যেটা কি না মানে কোনো যুক্তি রাখে না। তারপর থেকে এখনও পর্যন্ত পুলিশের কোনো পদক্ষেপ নেই, কোনো ইনভেস্টিগেশন নেই। আমি বাংলার কাছ থেকে আর কী চাইবো, মমতা ব্যানার্জির কাছ থেকে আমার আর কিচ্ছু চাওয়ার নেই, রাজ্যের কোনো কিছুর প্রতি আর ভরসা নেই। আমরা এই মুহূর্তে ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছি, তো সেই ক্ষেত্রে আমরা রাজ্যের ওপর ভরসা নেই, দেশের জাস্টিস এখনও শেষ হয়ে যায়নি, যত দূরে যেতে হয় যেতে হবে, যাবো আমরা, এইটার আমরা তো শেষ দেখেই ছাড়বো, ঠিক আছে। ইভেন অনেক বড় বড় নিউজ চ্যানেল যারা কি না মানে এই শাসক গোষ্ঠী মানা করে দিয়েছে আমাদের এটা টেলিকাস্ট করতে, না মানে তারা ইন্টারভিউ নিয়ে গেছে বাট ওটা পাবলিশ করা হয়নি। এই হচ্ছে আমাদের শাসক গোষ্ঠীর অবস্থা, যেই রাজ্যে আমরা এই মুহূর্তে বসবাস করছি। উই আর লিটারালি মানে ভীষণ বাজেভাবে থ্রেটেন্ড, এক কথায় ঘেন্নার। অনুষা দেবী, আমি কি বলবো, সাংবাদিক হিসেবে আমার লজ্জা করছে, তার কারণ তারাও, যাদের কথা আপনি বলছেন, তারাও দুর্ভাগ্যজনকভাবে সাংবাদিক বলে নিজেদের পরিচয় দেয়, সামান্য কিছু বিজ্ঞাপনের জন্য শাসকের পায়ের তলায় ঘুরতে ঘুরতে আর মিনমিন করতে করতে জীবন কাটিয়ে দেয়, তারা আবার নিজেদেরকে নিউজ চ্যানেল, সাংবাদিকতা ইত্যাদির দাবি করে নিজেদের জন্য। আমি একটাই কথা বলবো অনুষা দেবী আপনাকে, আমি একটু আটকে রাখতে চাই না, প্রতিমা দেবী আপনাকে বলতে চান, আপনি জানেন প্রতিমা দত্তর জীবনের উপর দিয়ে কী গেছে এবং এখনও পর্যন্ত যাচ্ছে। প্রতিমা দি, আপনার কথা অনুসরণ। নমস্কার, আমি খুব দুঃখিত যে আপনার বাবার উপরে এইরকমভাবে আঘাত এসছে। তবে এই আঘাত কিন্তু শুধু বলবো আপনার ওপরে না, অনেক ওপরেও, অনেকের ওপরেই এসছে, এবং অভিযুক্ত সেই একজনই। আপনারা বরুণ বিশ্বাসের কথা জানেন, বরুণ বিশ্বাস 12 বছর হয়ে গেল বরুণ বিশ্বাস মারা গেছেন, বরুণ বিশ্বাসটা কিন্তু এখনও মানে কি বলবো লোয়ার কোর্ট ছেড়ে বেরোতে পারেননি, তাদের এইভাবে আটকে রেখেছে। তো ভয় পাবেন না, হ্যাঁ মানুষ আছে, আপনার আমার সাথে দাঁড়াবার মানুষও যেমন আমি পেয়েছি, আপনার সাথে দাঁড়াবার জন্যও মানুষ আছে, ভয় পাবেন না। আর এদের কোনো লোভে, কোনো লোভ দেখালে চিন্তা করবেন সেটা একটা চক্রান্ত, আপনাদের সঠিক পথ থেকে সরিয়ে নেওয়ার চক্রান্ত, লোভ লোভে পা দেবেন না, এটা একটা ভীষণ ব্যাপার। এটা আপনারা আপনারা এটা বাইরে থেকে বলছেন, বলতে দেন সব্যসাচী বাবু কিছু বলতে চান, আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আছেন আমার সঙ্গে অনুষ্ঠানে। এটা একটা শেমফুল ঘটনা। অনুষ্ঠা দেবী আমার নমস্কার নেবেন, বিপ্লব বাবুর সাথে আমার ব্যক্তিগতভাবে সব থেকে বলতে আমি একটা শেষ একটা কথা বলবো। হ্যাঁ বলুন, বলুন বলুন অনুষ্ঠা দেবী বলুন। হ্যাঁ হ্যাঁ নমস্কার, আমি বলছি আপনারা প্যানেলে এই মুহূর্তে যতজন আছেন আমি চাই মানে যদি নমস্কার যতজন আছেন আমি চাই যে মানে আপনারা একজন একজন করে গিয়ে আমাদের ওই এলাকায় দাঁড়িয়ে একবার বিপ্লব চৌধুরীর নামে জিজ্ঞাসা করবেন, উনি কারোর ক্ষতি করেছেন কিনা,
একজনকে যদি আমার কাছে দাঁড় করাতে পারেন আমি এই ইনভেস্টিগেশন ছেড়ে দেবো, আমি অন লাইভ বলছি সমস্ত বাংলার জনগণের সামনে। অনুষা দেবী, অনুষা দেবী, আপনি আপনাকে এই শোকের মধ্যে, এই 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 দুশ্চিন্তার মধ্যে, এই দুশ্চিন্তার মধ্যে রাজু বাবু প্লিজ, অনুষা রাজু বাবু প্লিজ প্লিজ প্লিজ, না রাজু প্লিজ আমায় কথা বলতে, না না রাজু বাবু না 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 না, আপনাদের কথা অনুষা দেবী আমি শুধু একটা কথা বলি আপনাকে, আমি এই দুশ্চিন্তার লগ্নেও একটা কথা, আপনার ভুল রাজু বাবু প্লিজ, না আপনি না রাজু বাবু, আমি বারণ করেছি আপনাকে কথা বলতে প্লিজ। অনুষা দেবী আপনাকে এই 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 দুঃখ, এই অনিশ্চয়তা, এই দুশ্চিন্তার মধ্যে আমি শুধু একটা জিনিস একটু শুধরে দিতে চাইছি, বিপ্লববাবু অবশ্যই ক্ষতি করেছেন অনুষা দেবী, আপনারা কেন বুঝতে পাচ্ছেন না, শাসক দলের কায়েমী স্বার্থে ক্ষতি করেছেন, দুষ্কৃতীদের ক্ষতি করেছেন, অপরাধীদের ক্ষতি করেছেন, তাই আপনার বাবা শিকার হয়েছেন, প্লিজ না রাজীবাবু না। সব্যসাচী বাবু, আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলতে চাইছেন, রাজীবাবু প্লিজ, রাজীবাবু প্লিজ, ভালো দেখাচ্ছে না, ইতিমধ্যে হাত পা ভেঙে হাসপাতালে পাঠিয়েছেন আপনারা প্লিজ। অনুষা দেবী আমি আপনাকে বলি যে আপনার বাবার যে আক্রমণ হয়েছে সে আক্রমণ নিন্দনীয়, কিন্তু নিন্দা করে বসে থাকলে হবে না, এইটার প্রতিবাদ করতে হবে। আপনার বাবা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কলকাতা হাইকোর্টে লড়াই করেছেন এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ডিসপ্রপোর্শনেট অ্যাসেট, যে মন্ত্রীদের সেই অ্যাসেটের মামলায় তিনি অন্যতম আবেদনকারী ছিলেন, অর্থাৎ যথেষ্ট সাহসের পরিচয় তিনি দিয়েছেন। দাদা চুপ করে বসুন, একজন মানুষ করেছেন এবং সেই মামলায় আজকে দাঁড়িয়ে আমি একটা কথা বলছি অনুষা দেবী, ভয় পাবেন না, নির্ভয়ে লড়ুন, আমরা সবাই থাকবো, প্রতিবাদীদের পক্ষে আমরা আছি, আমরা প্রতিবাদীদের পক্ষে আছি, যারা যারা মাথা তুলে নেবে তাদের আমার গায়ে বইছে, আমি ভয় পাবো না, আমার একদম না, সবাই আছে, আমার বিপ্লব চৌধুরীর রক্ত আমার গায়েও আছে, কেন ভয় পাবো না, না সবাই আছে, কোনো ব্যাপার না, সবাই মিলে লড়বে। অনুষা দেবী আপনি, আমি আপনাকে ছেড়ে দেবো বলেছেন, কিন্তু আপনি এই কথাটা বললেন বলে আরেকবার আপনার কাছে ফিরতেই হলো, বাধ্য হয়ে ফিরছি আমি। মৌসুমি কয়াল কান্দুনির আর প্রতিবাদী, আপনি নিশ্চয়ই তার কথাও শুনেছেন, তিনিও আছেন। মৌসুমি আপনি কিছু বলতে চান? আমি দেখছি না আপনি হাত তুলছিলেন, আপনি কি কিছু বলতে চান অনুষাকে? দেখুন আমি একটা কথাই বলবো, উনি আমার বোন বা দিদি যেই হোক না কেন, আমি ওনাকে বলবো ভয় পাবেন না, আমাদের যদি কোনো রকম ভাবে কোনো হেল্প চায় আমরা আপনাদের পাশে আছি, কারণ প্রতিবাদীর কণ্ঠস্বর কখনো রোধ করা যায় না। আর আপনাকে আর একটা কথা বলবো, অনেক প্রতিবাদ দেখেছি, অনেক আন্দোলন দেখেছি, বিক্রি হয়ে যেতেও দেখেছি, চ্যানেলের সামনে অনেকে গলা ফাটিয়ে বলেছে আমি আছি, আমরা প্রতিবাদ করব, আমরা কখনো এই রাস্তা থেকে নড়বো না, কিন্তু দিন তারপরে দেখেছি তারা বিক্রি হয়ে গেছে, তারা টাকার কাছে, চাকরির কাছে, এরকম অনেক ঘটনা সাক্ষী আছে। তো আপনি আজ অন ক্যামেরার সামনে বললেন, খুব ভালো লাগলো, কিন্তু মনে রাখবেন আপনি যে কথাটা বললেন এটাই যেন থাকে, কারণ আপনার বাবার উপরে যে অন্যায়টা হয়েছে তার প্রতিবাদ, তার বিচার আপনাকে পেতেই হবে, তার জন্য আমরাও চাইবো। আমি জীবন দশায় আমি ভুলতে পারবো না আমার বাবা কিভাবে রাস্তায় শুয়েছিল, আপনি যা বলতে চান আপনি রাজ্যের মানুষের উদ্দেশ্যে, এই প্যানেলের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে পারেন অনুষা, প্লিজ আপনার কথা দিয়ে শেষ করুন। সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বলতে চাই, এরকম ভাবেই কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি এই এই রাজ্যে আমাদের এরকম হয়, তাহলে তো এই রাজ্যের শাসন ব্যবস্থা পরিবর্তন হওয়া খুব জরুরি। আমরা গণতান্ত্রিক দেশ, এটা আমাদের দেশের গর্ব, তো এটা আমাদের রাজ্যের গর্ব হিসাবে আমাদের এই গণতান্ত্রিকতাটাকে খুব সুন্দর করে আবার তুলে ধরতে হবে। আমরা মনে হয় ভুল গণতন্ত্রের পথে চলছি, আমরা ভুল লোকের কাছে আমাদের শাসন তুলে দিয়েছি, এটা আমি স্ট্রংলি আজকে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি। আমি একটা বাঙালি হয়ে, আমি একটা মেয়ে হয়ে, একটা মহিলা আমাদের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে আঙুল তুলে বলছি, আজকে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, এটা আমি বলতে বাধ্য। অনেক ধন্যবাদ অনুষা আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং এই প্রবল দুশ্চিন্তার প্রহরে আমাদের সঙ্গে একটু সময় দেওয়ার জন্য, রাজ্যের মানুষের মনে সাহস সঞ্চার করবার জন্য। আপনার এই ভূমিকার কথা আমার ধারণা গোটা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ মনে রাখবেন, যে কোনো প্রতিবাদী পাড়ায় পাড়ায় মনে রাখবেন, যারা সুরক্ষার জন্য পুলিশ নয়, শাসক দল নয়, পাশে আরেকজন নাগরিকের হাত খোঁজেন, তারা নিশ্চিতভাবে মনে রাখবেন। আর আরেকটা কথা সাংবাদিকদের তরফ থেকে বলতেই হবে আজকে, যারা অনুষা দেবীর সাক্ষাৎকার নিয়ে গিয়ে টেলিকাস্ট করলেন না বিজ্ঞাপনের লোভে, শাসকের চোখরাঙানিতে, সাংবাদিক হিসেবে তাদেরকে আর সাংবাদিক বলে বিবেচনা করতে পারলাম না, এতদিন মিনমিনে বলে ডাকতাম, আজকে গাটা ঘিনঘিন করছে, বলতেই হচ্ছে
রিপাবলিক বাংলার জন্ম কেন বাংলাতে পূর্ব নির্দিষ্ট ছিল। আজকের পর বোধহয় মানুষ বুঝতে পারবেন কেন আমাদের আসাটা ভীষণ প্রয়োজন ছিল। এক পয়সার বিজ্ঞাপন কোন শাসকের কাছ থেকে, রাজ্য, কেন্দ্র, অন্য রাজ্য কারো থেকে নিই না, নেবও না। আর তাই কারো সাক্ষাৎকার না নিয়ে এসে চেপে রাখার নয়, ছেপে রাখার দায়িত্বটাই, ছেপে দেওয়ার দায়িত্বটাই পালন করে যাচ্ছি, করে যাব। অনুসূয়া, আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। রিপাবলিক বাংলার তরফ থেকে একটুকু জবাব আপনাদেরকে দিতে পারি, জবাব চাই বাংলার বিতর্ক পর্ব। ধন্যবাদ, আমি কালকে থেকেই ধন্যবাদ দিয়েছি রিপাবলিককে। নিশ্চিতভাবে আমরা আছি, থাকবো, পাশে অবশ্যই থাকবো। অনুসূয়া, আপনার মতো সমস্ত প্রতিবাদীর পাশে থাকবো, ওটাই সাংবাদিকতার আসল কাজ। মিনমিন করে বিজ্ঞাপনী দরজায় গিয়ে, সরকারের দরজায় গিয়ে বিজ্ঞাপনের জন্য ঘুরঘুর করা আর মাথা নামিয়ে হেসে হেসে প্রতিবাদীদের সামনে ঘাড় ঝুঁকিয়ে, সরকারের সামনে ঘাড় ঝুঁকিয়ে কথা বলাটা আমাদের কাজ নয়। চোখে চোখ রেখেই প্রশ্ন করে যাচ্ছি, যাব।